বাহ হিমন্ত বিশ্ব শর্মা বাহ, আপনার নেতৃত্বক আপনার শাসনতন্ত্র আর আপনার সরকারক ধন্যবাদ দিছো। এনে ধন্যবাদ গরিহনার যোগ্য ধিক্কার শিল শাকর অসহায় জনতায় কি বিচারিছিল, মাত্র অকনমান ঠাই বিচারিছে, কিন্তু আপনার সেই অকনমান ঠাই বিচারার কারণে আজি শিল শাকর সেই অসহায় জনতাক আপনি অর্ধ উলগ্ন করবলে বাধ্য করালে। কিন্তু ইয়া জানো আপনার সরকারের প্রতিশ্রুতি আছিল, ইয়া জানো আপনার সরকারের নীতি আছিল নাছিল। যেতিয়া আপনার সরকারে শাসন আহিছিল তেতিয়া বেটি বচাও বেটি পড়াও সবকা সাথ সবকা বিশ্বাস স্লোগান লৈ আহিছিল, ইয়া জানো বাস্তবত পরিণত হল আজি সমগ্র বিশ্বর বুকুত লজ্জানত করে অর্ধলগ্ন কার্য আমাক লজ্জানত করেছে বিশ্বর বুকুত, কারণ নারীর সম্পদ হয়েছে লজ্জা, আর লজ্জা খুলিবলে আপনাদের বাধ্য করালে। বুকু কুপি উঠে আপনার সরকারের কিছু কার্য দেখি বুকুর নোম শিউরি উঠে, কারণ যে সংস্কৃতি নাছিল সেই সংস্কৃতিয়ে আপনার সরকারে বাধ্য করাই সমগ্র বিশ্বর বুকুত আমার আইন মান সম্মান তছনছ করিলে। ধিক্কার জানাইছো আপনার সরকারক, সিদিনা মণিপুরের নিচিনা রাজ্যত আপনার সরকার খোয়াচুরা খুলি সমগ্র বিশ্বর বুকুত ভারত মাতার মান সম্মান ধূলিচ্ছিত করেছিল, আজি আকো সেই তারে পরিণতি নহয়। উচ্ছেদ করক, উচ্ছেদর কিছু নিয়মাবলী আপনাদের পালন করে উচ্ছেদ করক, এনে কার্য অমানবীয়, কার্য কেতিয়াও এখন গণতান্ত্রিক সরকারের কাম্য নহয়। গণতান্ত্রিক মনোভাবের স্বৈরাচারী শাসন পরিধার করে সুস্থ পরিবেশ বজায় রাখবলে আপনার সরকারক আমি বারে বারে সকিয়াই দিছি। আপনার সরকারখানে তেনে কোনো কার্য হাতত লওয়া নাই যি কার্যয়ে অসম তথা ভারতবর্ষক উন্নয়নের শিখরত লৈ যাব। কেবল আপনার সরকারে ধর্মর নামত বিভাজন, দুটা ধর্মর মাজত কেনেকৈ কাজিয়া লগাই মূল যাক ইস্যু আছে সেইবিলাক ইস্যুক ডাইভার্ট করার কারণে প্রচেষ্টা চলাই আছে, যে সময় মূল্য বৃদ্ধিক সমগ্র ভারতবাসী তথা কোঙা করে পেলাইছে তেতিয়া আপনার সরকারে উচ্ছেদ কার্যালয় আহিছে, তার মূল ইস্যু যাক আছিল সেই ইস্যুক ডাইভার্ট করবর কারণে আপনার সরকারের ইয়া প্রচেষ্টা। কিন্তু এনে প্রচেষ্টা জনতা আজি বুঝবলে বাধ্য হয়েছে, বাধ্য হয়েছে কারণ জনতা এটা চকু খুলিছে আপনার সরকারের যে নীতি পরিপন্থী গণতন্ত্র। অহা দিনের আপনার সরকারক জনতায় শিকুনি দিব যে গাড়ির এনে কার্যকরী কেতিয়াও রক্ষা করব নি, গাড়ি এটা সময় আপনি খুলবই লাগবে।